যৌক্তিক সময় হতে হবে, এটা এমন না যে আপনি অনির্দিষ্ট সময় একটা যৌক্তিক সময়ের মধ্যে সেটা করতে, এটা স্পষ্ট করে বলেছি। দ্বিতীয় হচ্ছে যে ইলিয়াস আলী সাহেবের ব্যাপারে আমরা প্রথম থেকেই আমরা প্রচণ্ড উদ্বিগ্ন। আমরা শুধু ইলিয়াস আলী সাহেব এবং তার সঙ্গে যারা আছেন গুম হয়েছেন তাদের বিষয়গুলি আমরা নিয়ে আমরা অনেকে আন্দোলন করেছি। আমরা আপনার হিউম্যান রাইটস যে আপনার কমিশন আছে বিদেশে অর্থাৎ ইউনাইটেড নেশনসের, তাদের কাছে আমাদের প্রেজেন্টেশন গেছে এবং দিয়েছি। ইতিমধ্যে তাদের একটা কমিটিও এসছে, আমার মনে হয় ভাবি জানেন বোধ হয়, হ্যাঁ হিউম্যান রাইটসের ওদের কিন্তু আপনার ইউনিয়ন থেকে একটা ইনভেস্টিগেটিং টিম এসছে। ইতিমধ্যে আপনার যারা গুম হয়েছেন তাদের সন্তানদের সঙ্গে স্ত্রীদের সঙ্গে তারা কথা বলতে শুরু করেছে। আমরা নিজের পার্টি থেকে কিন্তু নট অনলি গভর্নমেন্ট দিয়েছি, আমরা নিজের পার্টি থেকেই চিঠি দিয়েছি, অসংখ্য জায়গায় আমরা চিঠি দিয়েছিলাম, তারই ফলশ্রুতিতে আজকে কিন্তু আপনার এই বিষয়গুলো আসছে। সুতরাং আমরা এখনও আশাবাদী যে এইগুলো আপনার সুস্পষ্ট ইনভেস্টিগেশন আমরা পাব। এখন ইলিয়াস আলী সাহেব বেঁচে আছেন কি বেঁচে নেই এটা আমরা এখনও বলতে পারছি না, কারণ আমাদেরকে কর্তৃপক্ষ যারা যারা রেসপন্সিবল এটার জন্যে আর্মি অথবা আপনার পুলিশ, তারা এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা এখন পর্যন্ত আমাদেরকে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলেনি। আমরা এই চাপ অব্যাহত রেখেছি, আমরা পরিষ্কারভাবে জানতে চাই যে ইলিয়াস আলী আমাদের মাঝে আছেন কি নেই, কারণ তার পরিবার এখনও সেই জিনিসটা না জানার ফলে তারা যে তাদের একটা রিলিজিয়াস ব্যাপার আছে, তাদের সাংসারিক ব্যাপার আছে, তাদের বৈষয়িক ব্যাপার আছে, সেগুলো কোনোটাই তারা সমাধান করতে পারছেন না। এই বিষয়গুলো আমরা অত্যন্ত সিরিয়াসলি আমরা এই কাজগুলো করছি। আপনি বসে বলেন প্লিজ। একটা বিষয়, এই পরিবর্তনের যে কথাটি এসেছে রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটে গেছে, কিন্তু এই সুযোগে কিন্তু বিভিন্ন জায়গায় নানান ধরনের দখলদারি বিষয় আসে উঠে আসছে বিভিন্ন জায়গায়। এখন কি আমাদের প্রত্যন্ত অঞ্চলে কি হচ্ছে, কখনো কখনো রাজনৈতিক দলগুলোর নাম আসছে, বিশেষ করে বিএনপি বা এর অঙ্গ সংগঠনগুলোর নাম খুব জোরে সরে আসছে এই সমস্ত বিষয়ে, যদিও কেন্দ্রীয় এবং আমাদের স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকেও কিছু কিছু বিবৃতি আসছে। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আপনাদের আরও স্পষ্টতর অবস্থান প্রয়োজন, তা না হলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিশ্বাস এসে যাচ্ছে যে অমুক দলের জায়গায় এখন অমুক দল দখলদারিতে নেমেছে। এটি কিন্তু অত্যন্ত ঘোরতর একটি অভিযোগ এবং এটি সম্ভবত সারা দেশেই হচ্ছে, পত্রপত্রিকায় যেটি দেখা যাচ্ছে। এই বিষয়ে আপনাদের আরও কোনো স্পষ্টতর অবস্থান থাকবে কিনা? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত একটা পার্টিনেন্ট কোশ্চেন নিয়ে আসার জন্য। হ্যাঁ, এই ধরনের একটা আপনার গসিপ আছে, তবে আপনার আমি একটা জিনিস বলি, ঘটনা একদম ঘটছে না তা না, তা আমি আগেই বলেছি যারা এগুলো ঘটাচ্ছে তাদেরকে আমরা অন করি না, তারা আমাদের দলের বলে আমরা মনে করি না, এবং আমাদের দলের নির্দেশ আছে সব জায়গায় প্রতি ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় যারা দায়িত্বে আছেন তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, আমরা কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেব এবং তাকে তুলে দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে, এটা আমাদের সুস্পষ্ট ঘটনা আছে। দ্বিতীয় হচ্ছে যে কোনো বিপ্লবের পরে আপনার এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটে, আমি আই এম নট ডিফেন্ডিং ইট, বাট এটা ঘটে, এটা বাস্তবতা। ওইখান থেকে আমাদের দায়িত্ব হচ্ছে যে সবাই সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এখানে যেন প্রতিরোধ সৃষ্টি করা যায়, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, যারা পুলিশ এবং অন্যান্য সুরক্ষা বাহিনীর বুলেটের সামনে বুক পেতে দিতে পারে, তারা এই ধরনের ছোটোখাটো বিষয়গুলো কন্ট্রোল করতে পারবে না, এটা বিশ্বাস করি না। যেটা দরকার সেটা হচ্ছে আন্তরিকতা, রাজনৈতিক কমিটমেন্ট, সেই কমিটমেন্ট বিএনপির আছে। আমি স্থানীয় নেতৃবৃন্দকে আমি অনুরোধ করবো, যখনই এই ধরনের কোনো সংবাদ পাবেন ঘটনা করবেন, রাইট অ্যাট দ্য মোমেন্ট আপনার সেটা অ্যাড্রেস করবেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তাকে আপনার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেবেন। কয়েকজন ব্যক্তির সংস্কারে বিএনপি বিশ্বাস নেই এবং আপনারা ডক্টর ইউনুসের কাছে ইলেকশনে একটা রোড মপ হয়েছে, বিষয়টি হচ্ছে আপনি যেটা বলছেন বিএনপি জঞ্জাল খারাপ বলেছেন যে আপনার বিএনপির সংস্কারে বিশ্বাস নেই, এটা আছে বিবিসি বাংলা সংবাদ মিডিয়ার কাছে, বিবিসি বাংলা যে বিবিসি বাংলা দৈনিক সংবাদকে কোট করেছে, এটা এটা একদম একেবারেই আপনার একটা বাজে একটা কথা,
এবং আমরা সংস্কারের কথা আমরা প্রথম থেকে বলছি, আমরা তো সংস্কার দিয়েছি প্রোগ্রাম 31 দফা দিয়েছি আমরা, আমরাই তো আপনার তারও অনেক আগে আমরা নিজেরাই সংস্কার রাষ্ট্র কাঠামো পরিবর্তনের আপনার সংস্কারের প্রোগ্রাম 31 দফা দিয়েছি প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের এগুলো গেছে প্রতিকে। সুতরাং এই ধরনের যারা কথা বলেন এরা সঠিক কথা বলেন না। যৌক্তিক সময় যেমন ইলেকশন কমিশন ঠিক করতে হবে, তাই না, রিফর্ম আপনার অ্যাডমিনিস্ট্রেশনকে রিফর্ম করতে হবে যা আছে, এগুলো খুব বেশি সময় লাগার কথা না। কিন্তু আমরা দেখেছি যে আপনার লতিফুর রহমান সাহেবের গভর্নমেন্ট যখন ছিল 3 মাসের মধ্যে ওনারা একবার সব ক্লিন করে ফেলেছিলেন, খুব কঠিন কাজ না। হ্যাঁ, আপনার এখানে এত গভীরে গেছে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন যে সেটাকে একে মূলত পাঠন করতে হলে তো আপনার 10 বছরের নিচে হবে না, বাট 10 বছর তো জাতি অপেক্ষা করবে না। আপনাকে তো এগুলো জনগণের প্রতিনিধিদের মাধ্যমে সংস্কার টানতে হবে। আপনি করলেন, পুলিশে র্যাটিফাই করতে হবে না, পার্লামেন্টে নিতে হবে না, আপনার তো অ্যাকাউন্টেবল থাকতে হবে সব কিছুর জন্য। অ্যাকাউন্টেবিলিটিটা সবচেয়ে আগে দরকার, অর্থাৎ একটা ইফেক্টিভ পার্লামেন্ট যদি না থাকে, সেখানে যদি আপনার জবাবদিহিতা না থাকে, তাহলে সেটা কখনোই আপনার সুষ্ঠু গণতন্ত্র হতে পারে না। সেই জন্যে আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আমরা অবশ্যই সংস্কার, তো আমাদেরই প্রস্তাব আছে সংস্কার করার জন্য, সেই সংস্কারগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। আমরা রাজনৈতিক সংলাপের কথা বলেছি, আলোচনার কথা বলেছি, তো এটা নিয়ে কোনো প্রশ্ন থাকা উচিত না, বিতর্ক থাকা উচিত না। আমরা উই আর ভেরি ক্লিয়ার যে আমরা সময় দিতে চাই, যৌক্তিক সময় যেটা প্রয়োজন সেটা আমরা দেবো, উই উইল কোঅপারেট, আমরা সহযোগিতা করবো, তবে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই আস্থার মধ্যে নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে, সংলাপ করতে হবে। সংস্কার আমরা তো 31 দফা দিয়েছি, তা আমাদের 31 দফা নিয়েও তো আলোচনা করতে হবে, তাই না? তো এই জিনিসগুলো আমি অনুরোধ করবো যে এটাকে পজিটিভলি সবাই নেবেন, পজিটিভলি সেটা দেখবেন। আমরা সবসময় দেখেছি যে আপনার কতগুলো বিষয় এই দেশে দুর্ভাগ্যজনকভাবে চলে আসে যেগুলো নেগেটিভলি সমাজে চলে আসে, তো বিষয়টাকে একটু পজিটিভলি নিতে হবে। অনির্দিষ্ট কালের সময়কাল তো দেওয়া যায় না, আমরা দেখেছি আপনার 1/11 আপনার এই দুর্ঘটনা ঘটেছে। সুতরাং আমরা যেটা চাই, এই সরকার অবশ্যই জনগণের সমর্থিত সরকার এবং আমরা সমর্থন করছি, কিন্তু এটা তো ইন্টারিম গভর্নমেন্ট, সুতরাং এটাকে তার কাজগুলো করে দ্রুত পার্লামেন্টে যেতে হবে, ইলেক্টেড পার্লামেন্টে যেতে হবে। এটাই হচ্ছে কথা। বাংলাদেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এখন অস্থিরতা বিরাজ করছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু গত 3-4 দিন ধরেই নিজেদের মধ্যে একটা কাবাজ চলছে, যদিও এটা মিডিয়া আসছে না। যে স্কুল বোর্ডের প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তো একইরকম, কয়েকজন মিলিয়ে আসলে শিক্ষকদের সাথে অনেক সময় লাঞ্ছনা করছে, অনেক শিক্ষকও আছেন যারা আসলে বাজে ব্যবহার করতে পারে না, অভিযোগ অভিযুক্ত তাদেরকে অপসারণ করা হচ্ছে, কিন্তু এই অস্থিরতার ক্রমেই বাড়ছে এবং শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে বিদ্যতা, আন্তরিকতা, শ্রদ্ধা সম্পর্ক সেটি একবারেই মিটে যাচ্ছে, ঘাটতি হচ্ছে, এবং এটা আপনারা নিশ্চয়ই বলতে পারবেন যে এটা নিশ্চয়ই একটা প্রভাব ফেলবে। এই বিষয়ে সবচেয়ে সক্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোনো পদক্ষেপ আছে কিনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে? সাথে আরেকটি প্রশ্ন করতে চাই যে সিলেটের রাজনৈতিক মামলা বা যে মামলাগুলো হয় সাধারণত আমরা দেখি অনেক সময় ঢালাওভাবে নাম চলে আসে, আমরা একদম নির্দিষ্টভাবে মেনশন করতে চাই, সিলেটে একটি মামলা হয়েছে যেটিতে চ্যানেল আই এর প্রতিনিধি সাদেকুর রহমান সাদিককে আসামি করা হয়েছে। কাকে? সাদেকুর রহমান সাকি, চ্যানেল আই এর প্রতিনিধি সিলেটে, তাকে করা হয়েছে। তিনি আসলে শুরু থেকেই যে এই বঙ্গবন্ধুত্বিক সরকারের পতনের যে আন্দোলন তার পক্ষে তিনি সক্রিয় ছিলেন, কিন্তু তারপরেও তার নামটি এসেছে আমরা এই বিষয়ে, এবং যে যিনি করেছেন মামলাটি তা নিয়ে বলা হয়, এটা বলা হচ্ছে যে তিনি বিএনপির সক্রিয় বা কর্মী ছিলেন বা এখনো পদপ্রত্যাশী, তবে বিএনপির চুক্তি বসে বলেছেন তার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু আপনি যেহেতু নিজে উপস্থিত হয়েছেন আমরা এই বিষয়টা আপনার নজরে আনবো। বিএনপি আপনার একটা বিশাল রাজনৈতিক দল, এখানে আপনার অনেকেই থাকেন, অনেকে গান্ধীকে থাকেন, অনেকে বিভিন্ন রকম লোক থাকেন, কিন্তু আমার মনে হয় না যে বিএনপির কোনো দায়িত্বশীল নেতা বা কর্মী, ইভেন কর্মী এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকবেন। হ্যাঁ, তবে আপনার যে মামলা করার যে প্রবণতা,
শিক্ষণের এই যে প্রবণতাটা যেটা, এটার কারণ হচ্ছে, একটা কারণ আছে আপনার বিএনপির বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে বা আপনার বিরোধী দলগুলোর যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলো কিন্তু আপনার এই 100-150 না, 2000-3000 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। কেমন মামলা, কয়েকটা নাম দিয়েছে, তারপরে আপনার 2000, ওটা বাণিজ্যের কারণে, পুলিশের বাণিজ্যের কারণে এগুলো করেছে। এখন যে মামলাগুলো হচ্ছে, এটা কিছু তার মধ্যে জেদ থাকতে পারে, আমি অস্বীকার করবো না, কিন্তু সেটা আমার দলের লোক করেছে, এটাও আপনারা বলছেন যে তার সুনির্দিষ্ট বলতে পারা যায় না। সে আপনারা বলেই দিয়েছেন আমার দলের যারা নেতৃত্বে আছেন যে তারা আমার দলের লোক না। আর যদি তারা এরকম করে থাকে, এরকম কেউ আপনার নেই যে আমাদের নেতাদের নলেজে নিয়ে আসবেন, দে উইল টেক অ্যাকাউন্ট, ওটা ব্যবস্থা নেবেন। তবে আমি মনে করি না যে আমাদের দলের কেউ ধরনের মামলা করছে। আর শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারটা এটা, এটা শোনেন, 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরে আমি তখন আপনার যুদ্ধের পরে পরেই আমি আপনার তখন সরকারি কলেজে যোগ দিই আর শিক্ষক হিসেবে দিনাজপুর কলেজে তখন কাজ করতাম। তো পরীক্ষা আসলেও সে বললো যে আমরা পরীক্ষা দেবো না, প্রথমেই স্বাধীন হয়ে গেছে দেশ, সুতরাং আর পরীক্ষা দেবো না। তো ওরা পরীক্ষা দিল না প্রথমটা, তখন অটো গ্র্যাজুয়েশন একটা দেওয়া হয়েছিল, মনে আছে, অটো পাস, তাই না? ঠিক একইভাবে কিছুদিন পরে আবার বললো যে পরীক্ষা দেবো কিন্তু আপনারা কেউ পাহাড়া দিতে পারবেন না, ইনভেজিলেশন হবে না। তো এগুলো আপনার কি সমস্যা তৈরি আছে, এটা নট দ্যাট যে আপনার এগুলো আমরা কখনোই সমর্থন করি না, এবং আমি মনে করি যে অতি দ্রুত এগুলোর সমাধান হয়ে যাবে। অলরেডি যেটা বলছেন যে বাড়ছে, এটা বাড়বে না, কমবে, কারণ ইতিমধ্যেই যারা অভিভাবক বা আপনার সমাজের দায়িত্বশীল মানুষ তারা এগুলো কথা বলতে শুরু করেছেন। এটা তো একটা সামাজিক আন্দোলন, সেই সামাজিক আন্দোলনের মধ্যে দিয়েই এটা আপনার স্থগিত হবে। আর কিছু আছে? থ্যাংক ইউ জি, বলুন। হ্যাঁ, আপনার রাইট আছে বলার, আপনি নারী বলেন। আপনারা আপনারা নিশ্চয়ই আমাদের এই জয়লাভের পরেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে ভাষণ জনসম্মুখে দিয়েছিলেন সেটা আপনারা লক্ষ্য করেছেন। তিনি বলেছেন যে আমাদের উপর অত্যাচার হয়েছে, নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, ঠিক, কিন্তু আমরা প্রতিশোধ প্রতি হিংসার রাজনীতি করব না, আমরা ভালোবাসার সম্প্রীতির রাজনীতি করব। এই ধরনের কোন ইনফরমেশন আমার কাছে নাই, আমার কাছে না থাকলে আপনার উত্তর করতে গেলে আমরা সাংবাদিকরা ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন দমন নিপীড়নের শিকার হয়েছি। আমি সহ এখানে আমার অনেক সহকর্মীরা গেছে যারা যারা সাইবার নিরাপত্তা আইনে আমরা মামলা দিয়ে হয়রানির শিকার হয়েছি। এখন আমরা আদালতে হাজিরা দিচ্ছি, অনেক মামলা চার্জশিট চলে আসছে, আবার অনেক মামলা প্রক্রিয়াধীন আছে। বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় যায় এই বিষয়টাকে আপনারা দেখবেন। দ্বিতীয়, আমরা ঘোষণা দিয়েছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা বাতিল করে দেবো। ধন্যবাদ। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের সিলেট প্রদেশের প্রিয় নেতা ইলিয়াস আলী সহ ছাত্র দল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আনসার আলী সহ ওনারাও কিন্তু নিখোঁজ হয়েছে, ওনাদের বিষয়ে কি কোনো পদক্ষেপ আপনাদের আছে? আমি উত্তর দিয়েছি, স্যার উত্তর দিয়েছি, আমরা কেন্দ্রের প্রশাসন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সালাম আলাইকুম। এই দাঁড়াবো, ওই যে আছে আমাদের কি এমন ধরনের কোন অ্যালায়েন্স আছে, আমাদের কি এই ধরনের কোন অ্যালায়েন্স আছে এখন? না না, আমি আপনি আপনি আমাকে আমি যদি বলেন আমাদের কি কোনো অ্যালায়েন্স আছে এখন কারোর সঙ্গে? পরে যখন নির্বাচন আসবে তখন দেখা যাবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, সরকার গঠনের আগে আওয়ামী লীগের সাধারণ
আমার দুর্ভাগ্য যে উনি আমার বাসায় এসে ওঠেনি।